গুড মর্নিং এভরিওয়ান, রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, সকাল হয়ে গেছে, এখন বাজে 8:30। আজকে একটু দেরি করে ঘুম ভেঙেছে, অন্যান্য দিন তিতলির অফিস থাকে। খালি না বারবার বলে দিই স্কুল আছে, কলেজ আছে, এইসব বলি, কিন্তু ভুলেই যাই যে ও এখন স্কুল কলেজ পেরিয়ে মানে অফিসে জয়েন করেছে। তো সে প্রত্যেক দিনই ওরকম হয়ে যায়, কিরে স্কুলে যাবি না, কিরে স্কুলে টিফিন বক্সটা নিয়ে যা, হ্যাঁ মানে এইরকম বলতে থাকি। তো তিতলি আমাকে মানে সংশোধন করে দেয়, ও মা ওটা স্কুল হবে না, কলেজও হবে না, ওটা অফিস হবে, আর টিফিন বক্স না, ওটা হবে লাঞ্চ বক্স। হ্যাঁ, তো এটাই চলতে থাকে। তো যাই হোক, ভুলে যাই সব, মানে আসলে ওই টাইমটা এমনভাবে কেটেছে না, এত দৌড় ঝাঁপের মধ্যে গেছে ওই স্কুল আর কলেজ, ওই সময়টা স্কুল কলেজের সময়টা, যার জন্য ওটাই সারাক্ষণ মাথার মধ্যে চলতে থাকে। ভুলেই গেছি যে ও এখন অফিসে চাকরি করে, বা রিকও এখন অফিসে জয়েন করেছে, তো সেগুলো ভুলেই যাই পুরো। যাই হোক, কিছু করার নেই। যথারীতি আমার লিকার চা আর একটা বিস্কিট, আগে দুখানা বিস্কিট খেতাম, এখন একটা খাই। আর দেখো, আগে লেবু দিয়ে মধু দিয়ে আমি চা খেতাম, লেবুর যা দাম বেড়েছে, আর লেবু খাওয়ার কোনো বাসনা আমার নেই, দরকার নেই, শুধুই খাবো, লেবু টেবু দরকার নেই। তো সকালের এই চাটা না আমি খুব এনজয় করে খাই, কারণ সারা রাতের পর, মানে এইটা সত্যি কথা বলতে কি, এই সকালবেলাটা এই চাটা আমাকে এনার্জি দেয়। আমি কিন্তু খুব একটা চা রসিক নই, যে খুব চা খেতে পছন্দ করি, যখন তখন চা খেয়ে নিই। অনেকে আছে না যে কথা নেই বার্তা নেই, এই দে তো এক কাপ চা, মানে নিজেরও করে খেয়ে নেয়। আমি তার মধ্যে নই, আমি ম্যাক্সিমাম হয়তো 3 কাপ খাই ম্যাক্সিমাম, তাও যখন প্রচণ্ড গরম পড়ে তখন হয়তো 1/2 কাপ খাই, 1/2 কাপের বেশিও খাই না, বেশি খাই না, কিন্তু সকালের চাটা মোটামুটি 1 কাপের কাছাকাছি খাই, পুরো ভর্তি ভর্তি নিই না, দেখছো তো, এই এইরকমই নিই আমি, ভর্তি ভর্তি চা কখনো খাই না, এই এরকমই নিই। আর তিতলি ওখানে আজকে শুয়ে রয়েছে, আর দেখছো, শুনতে পাচ্ছ কি না জানি না, একদম মোবাইলে জোরসে সব কী সব দেখছে ওই যেন, এই দূর। তো প্রোডাক্ট দুটো আজকে আসার কথা, দেখি আসুক, কালকে তো বলেছিল আসবে কিন্তু আসেনি, আজকে কখন দিয়ে যায়, বলেছে সকাল সকাল 1st আওয়ারে দিয়ে যাবে, তো দিয়ে যাক, তারপর তোমাদের সেটা সবটাই দেখাবো। আর বলেছে আজকেই নাকি ইনস্টল করে দিয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে ইনস্টল তো করবে, দেখা যাক কী হয় না হয়। কতগুলো পাট শাক ছিল সেগুলো নিয়ে বসে গেছি, আজকে পাট শাকের ডাল করবো ভাবছি, তো খাবো তো দুজনে, তিতলিও খায় না, রিকও খায় না, তো যাই হোক অল্প করেই একটু পাট শাক নিয়ে নিলাম, আর সেটা দিয়ে একটু মটর ডাল দিয়ে রান্না করে নেবো আজকে পাট শাকের ডাল। ছোটোবেলায় প্রচুর খেয়েছি, মা বানাতো পাট শাকের ডাল, এত খেতে ভালো লাগতো, আর এখনকার ছেলেমেয়েরা তো এইসব কিছু খেতেই চায় না, কোনো সবজি খাবে না, শাক পাতা খাবে না, কিচ্ছু খাবে না, ওরা খালি চিকেন দাও, আর এদিকে যত ফাস্টফুড আছে, যত বিরিয়ানি বাড়িতে, হ্যাঁ বাড়িতে বিরিয়ানি করলে অবশ্যই খায়, কিন্তু শাক সবজি একদমই খেতে চায় না। তো অগত্যা এই খাবারগুলো আমারও, মানে আমার ভীষণ পছন্দের খাবার, কিন্তু আমি খেতে পারি না যেহেতু সবাই খায় না, নিজের জন্য সত্যি কথা বলতে কি করতেই ইচ্ছাই করে না। তো তিতলির বাবাকে সেদিন বলেছি একটু পাট শাক আনো, একটু পাট শাকের ডাল করবো, তো পাতাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ এখন বাজে 8:45, তো এই পাতাটা ছাড়িয়ে নিই, তাড়াতাড়ি করে এটা ছাড়ানো হয়ে গেলে তারপর টিফিন করবো, মানে তিতলির বাবার জন্য টিফিনটা বানাবো, আমি যা হোক খেয়ে নেবো, একটু ওই চিয়া সিড আছে ওইটা ভিজিয়ে রেখেছি, একটু ওই স্মুদি টাইপ বানিয়ে নেবো। তো যাই হোক, আমি স্মুদিটা কীভাবে বানাই একদিন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তো একটু আগেই আমাদের এই প্রোডাক্ট দুটো চলে এসেছে দোকান থেকে, আমরা ওই আমাদের বেহালার মার্কেট থেকেই কিনেছি। এটা হচ্ছে উষা কোম্পানির একটা গ্যাস ওভেন, আর পাশে এটা একটা ওয়াটার পিউরিফায়ার।
হ্যাঁ, তো এগুলো সব সেট করতে হবে। গ্যাস ওভেনটা আমাদের যে গ্যাস ওভেন আর কি সার্ভিসিং করে যে ভদ্রলোক, উনি এসে সেট করে দিয়ে যাবেন। আর ওয়াটার পিউরিফায়ারটা তো কোম্পানি থেকে লোক আসবে, তারা এসে সেট করবে। তো দেখা যাক তারা আবার কখন আসে, এসে সেট করে। তো যখন সেট করবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। ব্রেকফাস্ট সেরে আর একবার চলে আসলাম, তো এখন তো রান্নাটা বসিয়ে দিয়েছি, সেই সুযোগে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি। তো সেটা হচ্ছে, আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, যেটা ভালো লাগবে, যেই পোর্শনটা তোমাদের ভালো লাগবে সেই সম্পর্কে একটা কমেন্ট করে দিও। আর আজকে যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা অল অপশনে হিট করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তবে এটা সবটাই তোমাদের ইচ্ছার উপর, তোমাদের যদি ভালো লাগে আমাকে তবেই করো, নচেত নয়। ওই বন্ধু করে আবার তারপরে কেটে দিয়ে চলে যাবে, প্লিজ ওটা করো না। যদি বন্ধু হয়ে থাকতে পারো তবেই এসো, নচেত কোনো দরকার নেই। কারণ সত্যি কথা, আমার ভিডিও সবার ভালো লাগবে এমন তো কোনো কথা নেই, আর আমি কিছু হাইফাই কিছু করিও না যেটা সবার ভালো লাগবে। তবুও বললাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অল অপশানে হিট করে দিও যারা নতুন দেখবে। আর যারা পুরনো রয়েছো বন্ধু, তারা তো জানি কে কে আমার ভিডিও দেখে, সেটা আমার নখদর্পণে, কারা কারা দেখে আর কারা কারা দেখে না সেটা আমি ভালোই বুঝতে পারি। তো যাই হোক, এইটা বলার জন্য এবার টুক করে ছুটে চলে আসলাম। তো এবার তোমরা দেখতে থাকো পরপর কী হতে যাচ্ছে, আর প্রোডাক্টটা কীরকম আসলো, কী প্রোডাক্ট আসলো, ইনস্টল হলো, সবটাই তোমরা দেখে নাও। তো সঙ্গে থাকো। তো কোম্পানি থেকে লোক এসে গেছে, ওনারা সব সেট করছেন। তো আমার কলটার একটু প্রবলেম ছিল, সেই কলটাকে আবার চেঞ্জ করতে হলো, আবার নতুন একটা কল কিনতে হলো। তো যাই হোক, ওনারা সেট করে দিচ্ছেন, তো সেট করা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আনবক্স হচ্ছে, তিন বার্নার বলেছিল, হ্যাঁ কি দরকার তিন বার্নারের, বেকার। হ্যাঁ কোনো দরকার নেই, যত বাড়াবে তত। হ্যাঁ নিচে নামাও, এটা নামিয়ে এই করো, তারপরে পেছনে লাইন, তাহলে তো ওদিকে আবার দেখতে সুন্দর হয়েছে না? খুব সুন্দর দেখতে হয়েছে। তবে তোমার কানেকশন অনুযায়ী এটা সাইড কানেকশন হলে ভালো, ব্যাক কানেকশন পেছনে না? ও বাবা, এখানে তার মানে পাইপটা ওদিকে দিয়ে ওদিকে যেতে, ঘুরিয়ে ওদিকে নিতে, বাজে এই কানেকশন। এগুলো অ্যাকচুয়াল কি, ওই যেগুলো সব লাইনে আসে না, পাইপলাইন দিয়ে গ্যাস আসে, ওই তাদের জন্য মানে এই সিস্টেম গুলো। এইটার দাম নিল যে এই গ্লাসটার জন্য, গ্লাসটা বলছে ওই অন্যান্য গুলো, হ্যাঁ ছয় এমএম কি সব বলছিল, এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 8 mm আছে আর কি। হ্যাঁ ওই জন্যই দাম, গ্লাসটার জন্য এটার দামটা একটু বেশি। তো এই হলো আজকে আমার, তো যে দুটো জিনিস কেনা হয়েছে সেটা হচ্ছে এই গ্যাস ওভেন আর এই ওয়াটার পিউরিফায়ারটা কেনা হয়েছে। কিন্তু এটার কানেকশন করতে হবে একটা, এখানে সুইচ বোর্ড বা যাই হোক এখানে একটা সুইচ বোর্ডের ব্যবস্থা করতে হবে, নাহলে এটা এখনও অবধি ইউজ করা যায়, ইউজ করতে পারবো আমি এই রান্নাঘরের যে প্লাগ মানে সুইচ বোর্ডটা আছে সেইখানে হয়তো এই এক্সটেনশন কর্ড লাগিয়ে নিয়েছি, এইটা দিয়ে এই এক্সটেনশন কর্ড দিয়ে ওটা এখন চালাতে হবে, তারপরে সুইচ বোর্ড হলে এখানে একটা সুইচ বোর্ড বসবে, তারপরে এটা একদম ফিক্সড হয়ে যাবে।